কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যাবেন ভুটানের রাজা জিগমে খেসার নাম গেল ওয়াংচুক। সেখানে আছেন রিপোর্টার নাজমুল ইসলাম নিশাদ, সরাসরি যাচ্ছে তার কাছে। গ্রামের ধরার নদীর তীরে যেখানে ভুটানের যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে ঠিক সেই জায়গাটিতে, এবং আমরা যতটুকু জানি একটার পরে এই যে ভুটানের যে অর্থনৈতিক অঞ্চল যেখানে ভূমি অধিগ্রহণ করা হয়েছে, যেখানে গড়ে উঠবে এই ইকোনমিক জোনটি, সেই জায়গাটি পরিদর্শন করবেন ভুটানের রাজা। এবং 10:30টার সময় সৈয়দপুর এয়ারপোর্টে নেমে সড়কপথে তিনি কুড়িগ্রামে আসবেন। সেখানে সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম করার পরে তিনি একটার পরে হলো যে এই ধরার তীরে আসবেন। আপনাকে একটু জানিয়ে রাখি, উত্তরাঞ্চলে কিন্তু দীর্ঘ সময় ভারী কোনো শিল্প স্থাপিত হয়নি। এই কুড়িগ্রামের কথাই যদি বলি, একসময় এখানে একটি ভারী টেক্সটাইল মিল ছিল, কিন্তু সেটিও কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কারণে এই অঞ্চল যে শ্রমঘন একটি অঞ্চল, এই অঞ্চলের আসলে শিল্পায়ন না থাকবার কারণে যে দীর্ঘ সময় মানুষের যে কর্মসংস্থানের যে সুযোগ, সেই সুযোগ কিন্তু তৈরি হয়নি। ফলে উত্তরাঞ্চলের যে জেলাগুলোর মধ্যে দারিদ্র মানুষের সংখ্যা বেশি, তার মধ্যে কিন্তু কুড়িগ্রাম জেলা একটি, এবং এই কুড়িগ্রাম কিন্তু বেশ কয়েকটি নদী বেষ্টিত একটি এলাকা। সে কারণে এই নদী ভাঙনের শিকার হয়ে এখানকার মানুষজন কিন্তু কুড়িগ্রামে কর্মসংস্থান না হওয়ার কারণে রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে তারা কিন্তু গিয়ে কাজ করে থাকেন। তো তারা যেটা বলছেন যে এই অঞ্চলে যখন এই ইকোনমিক জোনটি গড়ে উঠবে, এখানে কিন্তু কর্মসংস্থানের একটি বড় ক্ষেত্র তৈরি হবে। এই অঞ্চলের যারা তরুণ যুব সমাজ রয়েছেন, যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, যারা দক্ষ শ্রমিক রয়েছেন, তারা কিন্তু এখানে কাজ করতে পারবেন। আপনাকে একটু জানিয়ে রাখি, রাজধানীতে যেসব গার্মেন্টস কারখানায় আসলে যে শ্রমিকগুলো কাজ করেন, তাদের অধিকাংশই কিন্তু বলা যায় লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারি এই বেল্ট থেকে গিয়ে কিন্তু তারা কাজ করেন। এই যে দক্ষ শ্রমিক যারা ওখানে কাজ করছেন, তারা কিন্তু ইকোনমিক জোনটা হলে এই ইকোনমিক জোনে কিন্তু তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এবং একই সাথে এখানকার ব্যবসায়ী সংগঠনের যারা নেতা, তারা যেটি বলছেন যে শিল্পায়ন হলে মূলত এই অঞ্চলের যে অর্থনীতির যে গতি, সেই গতি পাবে। ফলে যে দারিদ্রের যে কষাঘাত, এই অঞ্চলের যে দীর্ঘ সময়ে যে ভারী শিল্পায়ন হয়নি, যে বিনিয়োগ হয়নি, সেই বিনিয়োগের জায়গাটি কিন্তু তৈরি হবে। এর মধ্য দিয়ে তারা যেটি বলছেন, ভুটানের যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল যদি এখানে গড়ে ওঠে, পাশাপাশি অন্যান্য দেশও কিন্তু এই উত্তরাঞ্চলে তাদের বিনিয়োগ করবে এবং শিল্প কলকারখানা গড়ে তুলতে পারে। তো সবকিছু মিলে আমরা অপেক্ষা করছি, হয়তো একটার পরে ভুটানের রাজা এই ইকোনমিক জোনের যে জায়গা সেটি পরিদর্শনে আসবেন। সবকিছু মিলে এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রাম থেকে।